14 ফেব্রুয়ারি বিশ্ব ক্যালেন্ডারে এক রেড লেটার ডে প্রেম দিবস হিসেবে, কিন্তু প্রেমের এই দিনটি রক্তাক্ত হয়েছিল ভ্যালেন্টাইন নামক এক যাজকের আত্মবলিদানের মাধ্যমে। এসো সেই কাহিনী শোনা যাক। দ্য ইন্টারন্যাশনাল চ্যানেল ওয়ার্ল্ড নলেজ পোস্ট ক্যালকাটা ইন্ডিয়া ব্রট টু ইউ বাই সাধন ভদ্র অ্যান্ড শাশ্বতী ভদ্র। 226 খ্রিস্টাব্দ, ভ্যালেন্টাইনের জন্ম হয় রোমে। তখন রোমের সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস। রোম প্রতিনিয়ত যুদ্ধে ব্যস্ত থাকত বলে প্রচুর দক্ষ সৈনিকের প্রয়োজন হতো। ক্লডিয়াসের ধারণা হয় অবিবাহিত সৈনিকরা সাহসী ও বীর হয়, কারণ তাদের সংসারের প্রতি টান থাকে না। তাই ক্লডিয়াস রোমে বিবাহ ও প্রেম নিষিদ্ধ ঘোষণা করেন। তবু প্রেমকে থামানো গেল না। এই সময় যাজক ভ্যালেন্টাইন গোপনে রোমান যুবক যুবতীদের বিবাহ দিতে লাগলেন ও প্রেমে উৎসাহ দিতেন। এই খবর রাজার কাছে পৌঁছালে ভ্যালেন্টাইন কারারুদ্ধ হন, কিন্তু তবু প্রেম অপ্রতিরুদ্ধ। কারাকক্ষে আসতেন জেলারের এক অন্ধ মেয়ে, যার নাম ছিল মরিয়াম। তিনি ভ্যালেন্টাইনের সঙ্গে দেখা করতেন। ভ্যালেন্টাইনের প্রার্থনায় মেয়েটি দৃষ্টি ফিরে পায়। এরপর উভয়ের মধ্যে প্রেম দৃষ্টি বিনিময় হয়। ভ্যালেন্টাইন মরিয়ামকে এক প্রেম পত্র লিখেছিলেন, ফ্রম ইওর ভ্যালেন্টাইন। রোমান রাজা ক্লডিয়াসের কাছে এই সংবাদ পৌঁছালে তিনি অতি ক্রুদ্ধ হন ও 270 সালে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। সেই থেকে 14 ফেব্রুয়ারি প্রেমের দিবস ভ্যালেন্টাইন ডে নামে পরিচিত। এইভাবে আনন্দের দিনের সঙ্গে জড়িয়ে রয়েছে এক বিষাদ কাহিনী। আশা করি ভ্যালেন্টাইন ডে এর তাৎপর্য ও গুরুত্ব তোমাদের বোঝাতে পেরেছি। তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করো ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।